এখন সরকার যদিরা বলেছেন দেশের আরও বড় ধরনের শত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে রাজশাহী নগাঁ যশোর চুয়াডাঙ্গা শ্রীমঙ্গল এবং বৃহত্তর রংপুর বিভাগের উপর দিয়ে যে মৃদু সত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সেটা অব্যাহত থাকতে পারে রাতের এবং দিনের তাপমাত্রা আগামী দুই তিন দিন একটু সামান্য আস্তে আস্তে বৃদ্ধি পাবে তবে আগামী বিশ তারিখের পর আবার সত্যপ্রবাহ এটা আসার সম্ভাবনা রয়েছে তীব্র শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে সামর্থ্যবানদের সহযোগিতা চেয়েছেন সমাজের নিম্ন আয়ের মানুষ রাজীব আহমেদ চ্যানেল আই রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে সৈয়দপুরগামী ডিপজল পরিবহনের সাথে উপজেলার বাছুরবান্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের চালক ও আরোহী এক নারী নিহত হন পরে আরও একজনের মৃত্যু হয় পুলিশ বাসটি আটক করেছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে ময়মনসিংহের ত্রিশালে ঘন কুয়াশায় রাস্তায় দাঁড়িয়ে থাকা পাঁচটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও ষোলো জন আহত হয়েছেন সরস্বতী পূজার দিন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচন পেছানোর দাবিতে আঠারো ঘন্টার আলটিমেটাম শেষে ঘেরাও কর্মসূচির জন্য নির্বাচন কমিশনের দিকে যেতে চাইলে রাজধানী শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় পুলিশ প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা ওই এলাকায় কয়েক ঘন্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় আগামীকাল সকালে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা অবরোধের সময় আগ্নেয়াস্ত্র সহ এক নারী ও এক যুবককে আটক করে 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 শিক্ষার্থীরা মারধর পুলিশ তাদের আহত অবস্থায় উদ্ধার ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশকে ওই যুবক জানিয়েছে দেখতে বিদেশিদের মতো হলেও তারা মূলত বাংলাদেশি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন তারা তবে তাদের কাছে কি করে আগ্নেয়াস্ত্র এলো তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে যুক্তরাষ্ট্রে দুই হাজার বিশের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির সপ্তম বিতর্ক হয়েছে নারী প্রেসিডেন্ট হওয়া না হওয়া নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন ডেমোক্রেট নেতা বার্নি স্যান্ডার্স এবং এলিজাবেথ ওয়ারেন ওয়ারেনের অভিযোগ গত বছরের ডিসেম্বরে স্যান্ডার্স তাকে বলেছিলেন যুক্তরাষ্ট্রে কোনোদিন নারী প্রেসিডেন্ট আসবেন না তবে অভিযোগ অস্বীকার করে বার্নি স্যান্ডার্স বলেছেন যুক্তরাষ্ট্রে একদিন নারী প্রেসিডেন্ট আসবেন এটি তার সবসময়ের বিশ্বাস উত্তপ্ত বিতর্ক শেষে প্রথা ভেঙে পরস্পর হাতও মেলাননি এলিজাবেথ ওয়ারেন ও বার্নি স্যান্ডার্স তবে এখনও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার লড়াইয়ে জনপ্রিয়তা জরিপে এগিয়ে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগদান শেষে সকালে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজবুল হাসান এমপি বাংলাদেশ ক্রিকেট দলে তিন দফায় পাকিস্তান সফর নিয়ে তিনি বলেন সরকারি নির্দেশ মেনেই সফর চূড়ান্ত হয়েছে পাকিস্তানে বেশ লস হচ্ছে এদিকে আমাদের এখান থেকেও একটা ইয়ে ছিল যে প্র্যাকটিস ম্যাচ একটা দরকার এরকম পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সাথে খেলার আগে একটা প্র্যাকটিস ম্যাচ দরকার তো ওরা বলছিলো একটা টি টোয়েন্টি করা যায় কি না টি টোয়েন্টি হলে ডেফিনেটলি ওদের আর্নিংটা কিছুটা বোষাবে কারণ এ তিনবারে একটা টুর্নামেন্ট হোস্ট করা এটা তো ওদের জন্য অনেক খরচ বেড়ে গেছে সো এবং এত সময়ও নেই যে এগুলোকে তারা আরও নতুন করে মার্কেট করতে পারবে তো সেদিক দিয়ে তো আমরা মনে হয়েছে আমাদের কাছে যে টি টোয়েন্টি চেয়ে ওয়ান ডে হলে হয়তো প্র্যাকটিসটা একটু বেটার হয় সরকার থেকে যে এই জিনিসটা বলা আছে আমরা যেরকম আগের থেকে বলে আসছি ওরকমই লিখেছে এখানটায় যে লিখেছে যে শর্টস্টে প্রথমে টি টোয়েন্টি খেলে আসবে তারপরে অবস্থা বিবেচনা করে পরবর্তী সময়ে গিয়ে টেস্টগুলো খেলবে সো আমরা এখন পর্যন্ত সেই ধারাতেই আছি এখনকার শীর্ষ খবর এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে